কোনোভাবেই বন্ধ হচ্ছে না ভারত থেকে গাঁজা আসা। সংস্থাগুলো অভিযান কিংবা সফলতার কথা বললে এইসব গাঁজা অবৈধভাবে ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে, তারপর সড়কপথ, রেলপথ কিংবা নৌপথে ছড়িয়ে পড়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে। মাদক উদ্ধারে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সারা দেশে দ্বিতীয়। তাদের উদ্ধার করা অধিকাংশ মাদকই গাঁজা। প্রচুর পরিমাণে মাদক উদ্ধার হচ্ছে আমাদের সারা জেলাতে। প্রতি মাসে যতগুলো মামলা হচ্ছে এর প্রায় 70% মামলাই হচ্ছে মাদক উদ্ধারজনিত মামলা। চলতি সপ্তাহে মাদক উদ্ধারে অভিযান নিয়ে জেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করে জেলা পুলিশ। সেখানে সীমান্তবর্তী 3টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ জেলার 9টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে জেলার গণমাধ্যম কর্মীদেরও সহায়তা চেয়েছে জেলা পুলিশ। এই কর্মকর্তা জানান, গাঁজার প্রকৃত মালিকদের খুঁজে পাওয়া যায় না, তারা বহন করার জন্য নারী ও শিশুদের দিয়ে এই কাজটি করে থাকেন। ভারতের ত্রিপুরা রাজ্যে ব্রাহ্মণবাড়িয়ার 3টি উপজেলা রয়েছে সীমান্তবর্তী, রয়েছে কাঁটা তারের বেড়া, তারপরও প্রতিদিন আসছে গাঁজা। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছেন, ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি অঞ্চলে চাষ হচ্ছে গাঁজা, যা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার 3টি উপজেলা লাগোয়া, ফলে এই পথ দিয়ে প্রবেশ করে এসব গাঁজা। জেলা পুলিশ জানিয়েছে, সীমান্তবর্তী 3টি এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা, পাশাপাশি সীমান্তে মাদক ব্যবসায়ীদের তালিকা হালনাগাদও করা হচ্ছে। সকল থানার প্রতি আমাদের নির্দেশনা আছে, তারপরও 3টা সীমান্তবর্তী থানা কসবা, আখাউড় এবং বিজয়নগরের প্রতি আমাদের নির্দেশনা হচ্ছে, আমরা অতিরিক্ত ফোর্স দিয়েছি। তবে ভারতের ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও স্বীকার করলেন, ত্রিপুরার পাহাড়ি অঞ্চলে গাঁজা চাষ হয়, তবে তা বাংলাদেশে কোনোভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না। জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে প্রচুর পরিমাণে গাঁজা প্রবেশ করে। আমরা পর্যালোচনা করে দেখেছি যে এই জেলার পাশে ভারতীয় সীমান্তবর্তী এলাকা পাহাড়ি হওয়ায় গাঁজা চাষাবাদ হয় এখানে। ওপারে মূলত ভারতের ত্রিপুরা সীমান্ত রাজ্য আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ওপারে, সেখানে মূলত এই গাঁজার চাষগুলা হয়ে থাকে আমরা আমাদের জানামতে আর কি। এখন ওখানে তো অন্য কোনো সোর্স বা অর্থ সংস্থানের উপায় ওদের হয়তো বা নেই, এটাই হয়তো বা ওদের একটা উপার্জনের পথ। সেজন্য বাংলাদেশকে হয়তো বা ওরা হয়তোবা ভোক্তা দেশ হিসেবে হয়তোবা ওরা নিজেরা নিয়েছে, সেজন্য আমাদের এখান দিয়ে মানে একটা চলাচলের রাস্তা ওরা সৃষ্টি করতে। অতিরিক্ত পুলিশ সুপার জানান, মাদক উদ্ধারে সীমান্তবর্তী 3টি থানায় বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা, পাশাপাশি মাদক ব্যবসায়ীদের তালিকা নতুনভাবে হালনাগাদ করা হচ্ছে। আমাদের এলাকা ভিত্তিক মাদক ব্যবসায়ীদেরকে চিহ্নিত করা, যাতে সুনির্দিষ্টভাবে প্রকৃতপক্ষে যারা মাদক ব্যবসায়ী তাদেরকে চিহ্নিত করে আমরা যাতে আইনের আওতায় আনা যায়। কেউ যদি পুনর্বাসিত হতে চায় তাদেরকে আমরা মানে বা এসে মানে সঠিক পথে আনার চেষ্টা করতেছি। মানে সীমান্তবর্তী থানাগুলোতে যারা মাদক ব্যবসা করে আসলে তাদেরকে এখন দেখা যাচ্ছে যে নতুন নতুন মাদক ব্যবসায়ীর সৃষ্টি হচ্ছে, এইটা আমরা হালনাগাদ করার জন্য মানে আমাদের কাজ চলমান। আমরা খুব শীঘ্রই এটা মানে কমপ্লিট করে আমাদের অপারেশন শুরু করব। সাম্প্রতিক ব্রাহ্মণবাড়িয়া এসে ভারতের ত্রিপুরা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন পাহাড়ি অঞ্চলে গাঁজা চাষের বিষয়টি, তবে তা আমাদের নজরে আসার সাথে সাথে ধ্বংস করা হয়। গাঁজা চাষ হয় না যে তা না, কিন্তু আমরা পুলিশ প্রশাসন সেগুলিকে ধ্বংস করি। আমাদের ত্রিপুরা সরকারের পক্ষ থেকে এটা আমরা কোনো অবস্থাতেই যে ত্রিপুরা হয়ে বাংলাদেশে কোনো মাদকদ্রব্য আসবে সেটা কোনো অবস্থাতেই আমাদের পক্ষ থেকে 1% কাউকে সুযোগ দেওয়া যাবে না। প্রতিদিন অভিযান চলার পরও কোনোভাবেই বন্ধ হচ্ছে না এসব ভারত থেকে আসা গাঁজার চালান।